শুভ সকাল সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সত্যি কথা বলতে আমি একদমই ভালো নেই, কারণ আজকে হচ্ছে আমার মা বাবা চলে যাবে, যেটা আমি আগের ব্লগে আপনাদেরকে বলেছিলাম। আপনারা অনেকেই বলেছিলেন যে আর দুটো দিন তোমার মা বাবাকে থাকতে বলো। ব্যাপারটা হচ্ছে যে আমার ভাইয়ের পরীক্ষা চলতেছে, তো কয়েকটা পরীক্ষার পর কয়েকদিন গ্যাপ ছিল, যেহেতু দেশের অবস্থা ভালো না, সেই হিসাবে কয়েকটা দিন গ্যাপ থাকার কারণে এখন এসে আমার বাসায় ঘুরে গেল। আমার ভাইয়ের পরীক্ষা হচ্ছে আগামীকালকে, তো আজকে থাকা কোনোভাবেই সম্ভব না, যেতেই হবে, তা না হলে হয়তো বা আমি মা বাবাকে আর কয়েকটা দিন রেখে দিতাম, এর জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছে। আজকে সকালবেলা একটা ঘটনা ঘটেছে। ভাড়া বাসায় থাকা মানে তো কত রকমের ঝামেলা বহন করতে হয় সেটা তো আপনারা বোঝেন যারা ভাড়া বাসায় থাকেন। হঠাৎ করে রাতের বেলা দেখি জল নেই, এখন তখন রাত বাজে হচ্ছে একটা থেকে দুইটার মতো এরকম হবে। এরপর হচ্ছে আমরা ভাবলাম হয়তো বা দারোয়ান বা কেয়ারটেকার ঘুমিয়ে পড়েছে, মেশিনটা ছাড়তে ভুলে গেছে, এরকমটা হবে। তারপর সকালবেলা উঠেও দেখি যে জল নেই। তারপর সার বাবা গিয়েছিলো নিচে, নিচে যে খবর নিয়ে আসছে যে কী হলো, হঠাৎ করে কেন জল আসছে না। তারপর বললো যে উপরে কেউ নাকি জলের মানে কল ভেঙে ফেলেছে, যার জন্য আমাদের একপাশের বিল্ডিংয়ের মানে একপাশের যে কজন থাকে তাদের বাসায় জল নেই, আর বাকি ইউনিটে আর কি জল আছে, এরকম একটা ব্যাপার। তো হঠাৎ করে সকালবেলা ওঠে জল নেই, এখন কী করবো বলেন তো, জল ছাড়া কি চলে? আর এইদিকে আজকে কোনো খাবার দাবার বলতে পান্তা ভাত টাত কিচ্ছু নেই। ভেবেছিলাম সকালবেলা রুটি বানাবো বা পরোটা বানাবো, আর তার সাথে ডিম ভাজা করবো আর সুজি করবো। এখন সারা বাবাকে বলতেছি যে কখন জল আসবে, বলছে নাকি আধা ঘন্টার মধ্যে চলে আসবে, কিন্তু এখন বেজে গেছে প্রায় 9টার মতো, এখন পর্যন্ত জল আসেনি। তো আমি ভাবলাম যে সারা বাবাকে এখন জল আনতে পাঠাই ওই বাসায় খাবারের জলের জন্য, খাবারের জল যেহেতু আমরা ওইখান থেকে নিয়ে আসি, তাই দিনে এখন মা বাবা আসার পর আমাদের দুইবার যেতে হয় আর কি, না হলে আমরা একবার গেলেই হয়ে যায়। তারপর হচ্ছে সারা বাবাকে বলে দিয়েছি তুমি আসার সময় পরোটা নিয়ে আসো কিনে, আমি এইদিকে হচ্ছে কিছু জল ছিল খাওয়ার জল সেগুলো দিয়ে টুকটাক কাজকর্ম করি, যেমন সুজি রান্না করেছি সকালবেলা উঠে, তারপর হচ্ছে ডিম ভাজা করতেছি। এটা আবার ছিল শনিবারের ব্লগ, সেদিন আবার আমাদের নিরামিষ খাওয়া, কিন্তু মা বাবা তো ওইভাবে নিয়ম করে নিরামিষ খায় না, তাই তাদের জন্য একটু ডিম ভাজা করতেছি সকালের খাবারের জন্য, আর হচ্ছে সুজি রান্না করেছি। সুজি খেতে আমার ভীষণ ভালো লাগে, রুটি দিয়ে বা পরোটা দিয়ে যে কোনো জিনিস দিয়েই হোক খুবই ভালো লাগে। তো এইদিকে হচ্ছে আমার ডিম ভাজা করা হয়ে গেল, এখন যেহেতু আজকে শনিবার আমি তো নিরামিষ রান্না করব। তো এরপর হচ্ছে জলটা চলে আসছিলো, তো মাকে বললাম যে আমাকে একটু হেল্প করো, সবজি আমার কাটাকুটি হয়ে গেছে। সকালে যেহেতু জল ছিল না, আমি সবজি কেটেকুটি সব রেডি করে রেখে দিয়েছিলাম যা যা রান্না বান্না করব, আর সকালের জন্য সুজি আর ডিম ভাজা করে রেখেছি। সুরার বাবা এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি, অনেকগুলা বোতল তো ভরতে অনেকটাই সময় লাগে, আর তারপর আবার পরোটা কিনে নিয়ে আসবে। সব মিলে আমাদের সকালের খাবার প্রায় 11টার সময় আমরা খেয়েছি, অনেকটাই দেরি হয়েছিল। আর মা বাবাকে বলেছিলাম যে আজকে যেহেতু একটু ভেজালে পড়েছি তোমরা একটু দেরি করে যাও। মা বাবা হচ্ছে 2টা আড়াইটার দিকে রওনা দিয়েছিলো বাড়ির উদ্দেশ্যে, কিন্তু তাদের বাড়িতে পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, প্রায় রাত 9:30টার মতো বা 8টা এরকম হবে মেবি, আমি আসলে ঘড়িটা ওইভাবে দেখিনি, ওরকম দেরি হয়ে গিয়েছিলো আর কি। তো যেহেতু পরীক্ষা ছিল আমার ভাইয়ের, তাই বাধ্যতামূলক যেতেই হয়েছে, তা না হলে আজকে আর পাঠাতাম না। তো এইদিকে হচ্ছে আমি পাঁচ মেশালের নিরামিষ তরকারি করব, মানে হচ্ছে সব ধরনের সবজি কেটে কুটে ধুয়ে রেখে দিচ্ছি, এটা দিয়ে মাশকলাইয়ের ডাল দিয়ে একটা সবজি রান্না করব, এবং তার সাথে করব হচ্ছে পটল ভাজা, পাট শাক ভাজা, বাচ্চাদের জন্য একটু ডাল করব, আর মা বাবার জন্য হচ্ছে মাংসের তরকারি ফ্রিজে রয়ে গেছে ওইটা গরম করব। এইদিকে হচ্ছে বাবার তো কাজের কোনো শেষ নেই, আমার টুকটাক অনেক কাজ ছিল যেটা বাবাকে দিয়ে করিয়ে রেখেছি, যেমন ছুর একটা খুব সুন্দর করে বানিয়ে রেখে গেছে আমার জন্য, যেটা আমার কাছে সারা জীবনের একটা স্মৃতি হয়ে থাকবে, এবং তার সাথে আমার খুব প্রয়োজনীয় একটা জিনিস। এবং তার সাথে হচ্ছে বাবাকে বলেছিলাম আমাকে একটা মার গালার জন্য, মানে ভাতের ফ্যান গালানোর জন্য একটা স্ট্যান্ড টাইপের হয়, সেগুলো কাঠ দিয়ে বানিয়ে দেওয়ার জন্য আমার একটা আছে, সেটা হচ্ছে লোহার, একটু ছোটো, তো কাঠ দিয়ে আর কি আমাকে মার গালানোর জন্য বানিয়ে দিচ্ছে আর কি, এটার নাম কী আসলে আমি ঠিক জানি না। এরপর হচ্ছে পিড়ি বানিয়েছি 1-2টা, অনেক কিছুই বানানো হয়েছে আর কি। আর এদিকে হচ্ছে আমি রান্নাবান্না শেষ করতেছি দুপুরের জন্য, তো আপনাদের তো বললাম পাঁচ মেশালে একটা নিরামিষ তরকারি করব, তো এখানে একটু পাঁচফোড়ন দিয়েছি আর একটু মাশকলাইয়ের ডাল দিয়েছি। মাশকলাইয়ের ডাল দিয়ে পাঁচ মেশালে নিরামিষ তরকারি খেতে ভীষণ ভালো হয়, এর জন্য আর কি করি। আর সারা বাবা এই তরকারিটা খুব পছন্দ করে নিরামিষের মধ্যে, তাই এইটাই করি বেশিরভাগই আমি।
এখন হচ্ছে লবণ দিয়ে সবজিটাকে একটু সেদ্ধ করে নেব। তো আমার কাজকর্ম আরও কিছু ছিল, ভাবছিলাম বাবাকে দিয়ে আরও কিছু টুকটাক কাজ করিয়ে রাখবো, কিন্তু সেটা তো আর হলো না, কারণ বাবা তো থাকতে পারবে না। আবার বাবা বাড়িতে ওইখানে কিছু কাজ ফেলে রেখে আসছে, যেটা ওইখানে গিয়ে এখন শেষ করতে হবে, যার কারণে আরও ইমার্জেন্সিভাবে যেতেই হবে। তো ওনারা যখনই আসে তখনই কোনো না কোনো কাজ ওনাদের হাতে থেকেই যায়, যার কারণে এসে বেশি দিন থাকতে পারে না। আমি সবসময় বলি যে তোমরা যখন আসবে একটু সময় নিয়ে আসবে, কিন্তু কে কার কথা শুনে বলেন? সবারই তো সংসার, জীবনে সংসারের মায়া এবং সংসারের কাজ কখনো শেষ হয় না, সংসারের মায়ায় সবাই আবদ্ধ হয়ে থাকে। কি আর বলবো, সংসারের জন্য আসলে মা থাকতে পারে না। তো জল নেই তো কি হয়েছে, কত কাজ যে করতে হচ্ছে, মানে সকালবেলা ওঠায় জল নেই তাতে কি হয়েছে? ওই সুজি রান্না করেছি, ডিম ভাজা করেছি, আবার দুপুরের জন্য সবজি কেটে রাখছি, জল আসার সাথে সাথে দুপুরের রান্নাটা শেষ করে ফেললাম, এখনও শেষ হয়নি, কয়েকটা আর কি বাকি আছে। আর এদিকে সারা বাজে জল আনতে গিয়েছিলো, সারাও গিয়েছিলো সাথে, তো চলে আসছে। তো আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যে সারা আর অমির জন্য, ঈশানের জন্য তিনটে সাইকেল কেনা হয়েছিল, যেটা আমাদের আগের বাসায় রয়ে গেছে। তো দিদি বললো যে অমির জন্য যে সাইকেলটা কেনা হয়েছিল সেটা নেবে না, তো আমাকে বললো যে তুমি যদি নিতে চাও তাহলে তিনটাই নিতে পারো। তো আমি হচ্ছে একটা সাইকেল বাবাকে দিয়ে বাড়িতে পাঠিয়ে দেবো, মানে আমার বাবার বাড়িতে পাঠিয়ে দেবো, যখন ওরা বাবার বাড়িতে যাবে, মানে মামার বাড়িতে যাবে আর কি, তখন ওইখানে তো জায়গার অভাব নেই, ওইখানে সুন্দর মতো চালাতে পারবে, খেলতে পারবে, যার জন্য এখন আমি মা বাবার সাথে করে একটা সাইকেল পাঠিয়ে দেবো, যার জন্য ওই বাসা থেকে একটা সাইকেল নিয়ে আসলাম। আর আমার এই বাসার জন্য আর আমি কোনো সাইকেল বা কোনো কিছু রাখবো না, কারণ হচ্ছে যে ঈশান খুব দুষ্ট, রাগ উঠলে পরে সাইকেল এদিক ওদিক ছুঁড়ে, দেখা যাবে যে এখানে আসলে ওইভাবে দেখা যায় একই জায়গার মধ্যে সব, তো মানে ড্রয়িং রুমে যদি চালাই রাগ উঠে তাহলে টি টেবিলের মধ্যে আসার দিলে দেখা যাবে আমার টি টেবিলে যেহেতু গ্লাসের ভেঙে যাবে, ফ্রিজের মধ্যে ট্যাপ লাগাবে, মানে সব কিছু লন্ডভন্ড বা নষ্ট করে ফেলবে, যার জন্য আমি আর এই বাসাতে কোনো সাইকেল টাইকেল কিছু আনবো না, খেলনা যেটাতে বাসায় আর কি ভেজাল হয় বা জিনিসপত্র নষ্ট করতে পারে, কারণ ঈশান হচ্ছে অনেক বেশি দুষ্ট হয়ে গেছে এখন, এর জন্য আর আনবো না। আর এদিকে হচ্ছে আমার দুপুরে রান্নাবান্না শেষ করলাম, সবজি পটল ভাজা পাট শাক ভাজা মাকে দিয়ে করিয়েছি। আর এদিকে হচ্ছে আমাদের সকালের খাবার চলে আসছে, এখন বাজে হচ্ছে 11টার মতো, ওই যে বললাম সকালবেলা একটা ঘটনা ঘটেছে যার জন্য সকালের খাওয়াটা ঠিক মতো খেতে পারিনি, 11টার সময় সকালের নাস্তা করতেছি। এখানে হচ্ছে পরোটা নিয়ে আসছে, তো ছেলে মানুষ যে কীভাবে মানে মনোযোগ কোন দিকে থাকে সেটাই বুঝি না, আমি বলছি শুধুমাত্র পরোটা নিয়ে আসার জন্য, উনি আবার সাথে করে ভাজি নিয়ে আসছে, এখন বলেন এত কিছু খাওয়া যায়? আমি এখানে সুজি রান্না করে রাখছি, ডিম ভাজা করছি, সুজি আর ডিম ভাজাতে দুইটা পরোটা খাওয়া কিন্তু হয়ে যায়, কিন্তু না উনি আবার নিয়ে আসছে সবজি। তো এখানে হচ্ছে যেহেতু নিয়ে আসছে কী আর করবো বলেন, ছেলে মানুষ তো বলি আর একটা বোঝে আর একটা, এমন সময় হয় যখন যেটা আনতে বলি তখন সেটা আনে না, আবার এমন সময় হয় যখন যেটা আনতে না বলি সেটা নিয়ে চলে আসে, এবং বিশেষ করে সার বাবার এই জিনিসটা হয়, মনে তো একদম থাকেই না, অনেক সময় দেখা যায় বলি যে এই জিনিসটা আমাকে এখনই লাগবে বা আনতে হবে, সেইটাই আনবে না, আবার যেটা না আনার প্রয়োজন সেটাই আনবে। তো এখানে হচ্ছে ভাজিটা যেহেতু পলিথিনে করে নিয়ে আসছে ছোটো বাড়িতে বেড়ে নিলাম, আবার আমার কেন জানি পলিথিনের খাবার একদমই খেতে ইচ্ছা করে না, মানে পলিথিনে করে নিয়ে আসলে, কিন্তু কিছু করার নেই, অনেক সময় বাইরের খাবার কিনে নিয়ে আসলে সেগুলো পলিথিনে করে দেয়। তো এদিকে হচ্ছে সকালের খাবারের জন্য সবাইকে ডাকতেছি, কেউ তো আসার নামই নেই, কারণ হচ্ছে যে মা বাবা হচ্ছে খাবারের কোনো ঠিক ঠিকানা, মানে টাইমটা মেনটেন করে না, দেখা যায় সকালের খাবার একটু দেরি করে খায়, দুপুরে খাবার দেরি করে খায়, মানে গ্রামের মানুষ যেরকম হয়। তো যদি বলি যে 8টার সময় আসো সকালের খাবার খাবো, বলে এত সকালে সকালের খাবার খায় মানুষ, আমরা তো কখন খাই, মানে বেলা 11টার দিকে খাই, এরকম একটা ব্যাপার, মানে খাবারের কোনো ঝামেলা নেই এনাদের সাথে, যখন দেবো তখনই খাবে। তো সুজিটা অনেক মজা হয়েছিল, মানে অনেক ভালো হয়েছিল আর কি, আমার তো বেশ ভালো লেগেছে পরোটার সাথে সুজি, আর ওনাদের জন্য হচ্ছে ভাজি ছিল আর ডিম ভাজা ছিল, হোটেলের ভাজা, মানে হোটেলের তরকারি টাইপের হয় না, একটু আলু পেঁপে গাজর দিয়ে করে, ডিম দেয় সাথে নাকি দেয় আর অনেক কিছু দেয়, খেতে বেশ ভালো হয়। আর এদিকে হচ্ছে দুপুরের খাওয়া শুরু হয়ে গেছে, মাঝখানের টাইমটা আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি আসলে, কি বলেন তো, কিছুটা সময় মা বাবার সাথে কাটালাম, আর বাবা তো অনেকগুলো কাজ করে দিয়ে এগুলো কাজ করতে করতে দেখা যায় অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো, এর জন্য ব্লগটাও ঠিক মতো বানাতে পারিনি, এখন তাড়াহুড়া করে ওনাদেরকে খেতে দিচ্ছি, মানে আমার মা বাবাকে খাওয়াচ্ছি। ওইদিকে মনে হচ্ছে যে বৃষ্টি হবে, কেমন জানি আকাশটা পুরো কালো মেঘে ছেয়ে গেছে, এর জন্য তাড়াতাড়ি করে খেতে দিচ্ছি যাতে রওনা দিতে পারে, প্রায় 2:30টার মতো বেজে গেছে, অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো।
এই দেখে যাই ও তাহলে খবর মা এ বাবা এসো এসো আবার দেখে যাই ও তারা হলো করে যাওয়া দোকানে আস্তে আস্তে যাও না 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 ঈশান আমার ভয় করবে না বাবা তুমি আমার সাথে থাকো গেলে খালি নিয়ে যাও সে জুতা সালাই যা কিন্তু ঈশান টাটা বাই বাই আমার রেখে গেলি গে এই এই খবর তোমরা তোমার বাবা চলে গেল আসলে পরে যত আনন্দ লাগে গেলে পরে তার থেকে বেশি খারাপ লাগে এটাই সমস্যা।